नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি এই মুহূর্ত যে খবরে নজর রাখব কর্ণাটকের বেলাগাভিতে সেখানে হিন্দু নেতাদের উপর গুলিচালনার অভিযোগ উঠেছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন কর্ণাটকের বেলাগাভির ঘটনা সেখানেই এই ঘটনা ঘটেছে যেখানে হিন্দু নেতাদের উপর গুলিচালনার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনার কারণে কর্ণাটকের বেলাগাভি সেখানকার ঘটনা সেখানেই হিন্দু নেতাদের উপর গুলি চালানো হয় বলেই অভিযোগ উঠেছে এবং হিন্দু নেতাদের গুলি করা হয়েছে যার কারণে আহত হয়েছেন বেশ কয়েকজন কর্ণাটকের বেলাগাভি ঘটনা সেখানেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং হিন্দু নেতাদেরকে উদ্দেশ্য করেই এই গুলি করা হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন রবি ককিতকর এবং মনোজ দাসকার এই দুজন তারাও গুলিবিদ্ধ হয়েছেন হিন্দু নেতাদের উপর গুলি চালানো হয়েছে কর্ণাটকের বেলাগাভিতে সেখানেই হিন্দু নেতাদের উপর গুলি চালানোর ঘটনা ঘটে এবং এই গুলি চালানোর ঘটনাতে দুজন আহত হয়েছেন গুলির আঘাতে হিন্দু নেতাদের ওপর গুলি চালানো হয় গুলি চালায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে কর্ণাটকের বেলাগাভিতে সেখানেই দুষ্কৃতীরা গুলি চালায় তাদের উদ্দেশ্য ছিল হিন্দু নেতাদেরকে উদ্দেশ্য করেই তারা এই গুলি চালানোর ঘটনা ঘটান গুলিবিদ্ধ হয়েছেন রবি ককিতকর ও মনোজ দাসকার এই দুজন গুলিবিদ্ধ হয়েছেন এই দুজন হিন্দু নেতা কর্ণাটকের বেলাগাভিতে সেখানে হিন্দু নেতাদের ওপর গুলি চালানো হলো বেশ কয়েকজন দুষ্কৃতী এসে হিন্দু নেতাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন এবং গুলিবিদ্ধ হন দুজন হিন্দু নেতা রবি ককিতকর এবং মনোজ দাসকার এই দুজন হিন্দু নেতা তারা গুলির আঘাতে আঘাত পেয়েছেন এবং শ্রী রাম সেনে বেলাগাভি জেলায় সেখানেই এই ঘটনা ঘটেছে হিন্দু রাষ্ট্র সেনের সভাপতি মনোজ দাসকার তিনিও গুলিবিদ্ধ হয়েছেন দুষ্কৃতীদের গুলিতে কর্ণাটকের বেলাগাভির ঘটনা সেখানেই দুষ্কৃতীরা গুলি চালায় এবং হিন্দু নেতাদের উদ্দেশ্য করেই গুলি চালাতে থাকে তারা যার কারণে আহত হয়েছেন দুজন রবি ককিতকর এবং মনোজ দাসকার এই দুজন তারা আহত হয়েছেন গুলির চালনার কারণে হিন্দু নেতাদের উপর গুলি চালনা হয়েছে এবং কর্ণাটকের বেলাগাভিতে সেখানে এই ঘটনা ঘটেছে দুজন হিন্দু নেতাও আহত হয়েছে এই মুহূর্ত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন